জাস্ট 20 মিনিটের মধ্যে আপনি একটা দুর্দান্ত গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন, যেটা নাকি আজকে আমি আপনাদের জানাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা দত্ত হোমমেড। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নাকি আপনার সাথে আমার রেগুলার বেসিসে দেখা হয়। আমি শর্ট ভিডিও এবং ব্রড ভিডিও দুটোই ছাড়ি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জানাই সাদর অভ্যর্থনা। আমি রূপা দত্ত ডিআইওয়াই হোমমেড, যেখানে নাকি 100% হার্বাল স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো চলুন আজকের টপিক আর আজকের ভিডিওয়ে আসা যাক। গ্লোয়িং স্কিন, হ্যাঁ ঠিক শুনছেন, আজকের ভিডিও বা আজকের টপিকটা হলো গ্লোয়িং স্কিন, যেটা নাকি জাস্ট 20 মিনিটসের মধ্যে আপনি পেয়ে যাবেন। এর জন্য নিয়ে নিতে হবে আপনাকে অ্যালোভেরা। এই অ্যালোভেরা জেল আপনারা বিশ্বাস করুন কি যে গ্লোয়িংয়ের কাজে লাগে না, বিশেষ করে গরমকালে, প্যাচ প্যাচে গরমে, যেখানে সূর্যের প্রখর তাপে চুল থেকে, স্কিন থেকে সমস্ত কিছু ড্রাই হয়ে যাচ্ছে, আর ডার্ক একটা স্কিন এসে যাচ্ছে, মেচেদার দাগ এসে যাচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য আমরা নিয়ে নেবো অ্যালোভেরা। দেখুন, আমি আমার গাছের 4টে অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা থেকে যে নির্যাসটা, যে রসটা, যে জেলটা বেরোয়, যে জলটা বেরোয়, ওটা গ্লোয়িংয়ের জন্য এত ভালো কি বলা যায়। এটা দিয়ে আপনি টোনার করতে পারেন, এটা দিয়ে আপনি মাস্ক করতে পারেন, ফেশিয়াল ক্রিম করতে পারেন, ম্যাসাজ ক্রিম, নাইট ক্রিম এবং জেল সব কিছু তৈরি করতে পারেন। দেখুন, অ্যালোভেরা পাতাটা নিয়ে কিছুক্ষণ উল্টে রাখবেন, কারণ ল্যাটিস নামে এক ধরনের রস ইয়েলো কালারের সেটা বেরিয়ে যাবে, যেটা স্কিনের জন্য ভালো না। এরপর পাতা শুধু এইভাবে কিন্তু আমি অ্যালোভেরাটা কেটে নেবো, কারণ আমার পাতাগুলো খুবই ছোট, ওই জন্য আমি এইভাবে দুটো পাশ শুধু কাটাগুলোকে আপনি ফেলে দেবেন, দিয়ে বাদবাকি পুরো জিনিসটা কোনো রকম আপনি খোসা ছাড়াতে হবে না, একসাথে নিয়ে পুরোটাই আপনি কেটে টুকরো টুকরো করে নেবেন, নিয়ে ওটা আপনি ভালো করে মিক্সারে দিয়ে দেবেন। তো চলুন, এইভাবে আমার অ্যালোভেরা কাটা হয়ে গেল। এবার এই সবগুলোকে আমি অলরেডি ধুয়ে নিয়েছিলাম, আরেকবার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে সমস্ত অ্যালোভেরার সাথে কিন্তু আমাকে আরেকটা জিনিসও দিতে হবে, সেটা হলো শসা বা কিউকাম্বার। এই অ্যালোভেরার জুস আর শসার জুস এত ভালো না স্কিনের জন্য গরমকালে, কি বলবো। আপনারা যদি বরফ করেও মুখে ঘষতে পারেন, যাদের একদম পুড়ে গেছে স্কিনটা, ভীষণ ভালো কাজ দেবে। দেখুন, আমি অর্ধেকটা শসা মিক্সারে দিয়ে দিলাম, আর এই যে অ্যালোভেরা পাতাগুলো কেটেছি প্রত্যেকটা ওই শসা অ্যালোভেরা সহ মিক্সারে দিয়ে দিলাম। এই যে সব কিছু দেওয়া হয়ে গেল, এবার যেটা নিতে হবে সেটা হলো গ্রিন টি। আপনারা বিশ্বাস করুন, গ্রিন টি স্কিনের জন্য এত ভালো। ডার্ক যদি স্কিন হয়ে যায়, মেচেদার দাগ থাকে অথবা পোড়া দাগ থাকে, গ্রিন টি কিন্তু সম্পূর্ণ তুলে দেয়। গ্রিন টি চুলের জন্য যেমন ভালো, তেমনি স্কিনের জন্য, দুটো কাজ, মানে ডাবল ধামাকা, দুটো কাজই করে। তো এই দেখুন, বাটিতে আমি চা পাতা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, এক কাপ, ভালো করে ফুটিয়ে নিয়ে এটা কিন্তু আমরা ছেঁকে নেব। গ্রিন টির মধ্যে আপনি তুলো দিয়ে বা প্যাড দিয়ে চোখের মধ্যেও বাইরে থেকে ঘুরে এসে লাগাতে পারেন, তাতে চোখটা কিন্তু অনেক রিল্যাক্স করবে। আর চোখের যাদের কালো দাগ পড়ে, ছোপ পড়ে, তারা কিন্তু এরমভাবে তুলোর প্যাড নিয়ে ভিজিয়ে ফ্রিজে খানিকক্ষণ 10-15 মিনিট রেখে আপনারা চোখের তলায় লাগিয়ে দিতে পারেন, পুরো কালো প্যাচটা কিন্তু চলে যাবে। তো মিক্সারে যেটা মিক্স করেছি সেটা পুরোটা আমরা একটা বাটির মধ্যে দেখুন এরমভাবে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে ভালো করে পুশ করতে হবে, যাতে পুরোটা নিচের মধ্যে পড়ে যায়। দেখুন, আমি জালি নিইনি, আমি স্টিলের জাল নিয়েছি, যাতে কি না অনেকটা এর মধ্যে ঢুকে যায়। এবার এই জিনিসটাকে আমরা কি করব, না একটু পুশ করে করে এর মধ্যে আমাকে ঢুকাতে হবে, যাতে আরেকটু জুসটা হয়, বেশি হয়, সেই জন্য এটা আমার কাজে লাগবে। তো চলুন, গ্রিন টি আর টমেটো আর অ্যালোভেরার যে জুস সেটা আমরা মেপে মেপে নিই। দেখুন, 5 থেকে 6 চামচ এরকম ছোটো চামচের নিয়ে নেবেন অ্যালোভেরা বা শসার জুসটা। এবং এই প্রসঙ্গে বলি, আপনি গ্রিন টিও কিন্তু ততটাই নেবেন, যতটাই এইটার মাপ নিয়েছেন ততটাই এটারও মাপ নেবেন। দেখুন, এটা একবার ইউজ করে, এত কিছু তো ইউজ করছেন, গ্লো হয় কি না একবার দেখে নিন।
তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে গ্লো শুধু করছে না, এটা ডার্কনেস হাঁটাচ্ছে, মেচেদার দাগ হাঁটাচ্ছে, ফর্সা করে দিচ্ছে। এবার দেখুন, আপনাদের কাছে যদি পুরনো ঘি থাকে বা যদি ঘি না থাকে মাখনও নিতে পারেন, না হলে নারকেল তেল নেবেন, আর কিছু নিতে পারবেন না। তো ঘি যদি না থাকে মাখন নিন, আমার এখানে ঘি আছে, ঝর্ণা ঘি, আমি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম। ঘি এত ভালো স্কিনের জন্য, আগেকার দিনে ত্বকচর্চায় কিন্তু ঘিকেই রাখা হতো। এরপরে যেটা নিয়ে নিচ্ছি দেখুন, ভিটামিন ই ক্যাপসুল, আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিচ্ছি। যে প্রসঙ্গে বলছিলাম, ঘি কিন্তু ভীষণ স্কিনের জন্য ভালো। আর যাদের পা ফাটে বা পা ব্যথা করে রাত্রেবেলা ঘুমোলে, ঘি একটু পুরনো ঘি হাতের মধ্যে চেটুতে নিয়ে একটুখানি পা ম্যাসাজ করে নেবেন, দেখবেন খুব ভালো রাতে ঘুম হবে। শুধু তাই নয়, পায়ের সব ব্যথা বেদনা চলে যাবে, পা ফাটা একদিনে বন্ধ হয়ে যাবে। তো চলুন, আমার এই গ্লোয়িং যে ক্রিমটা যেটাকে বলে, সেটা কিন্তু তৈরি হয়ে গেল। আর এ প্রসঙ্গে বলি, অ্যালোভেরা যদি গাছের পাতা আপনার নাই বা রইল, তাহলে আপনি এমনি অ্যালোভেরা যেটা আপনার কসমেটিক হিসেবে কিনছেন, সেটাও ক্রিম বেস হিসেবে এখানে মিশিয়ে ভালো করে লাগিয়ে নিতে পারেন। দেখুন, ঘিটা কিন্তু গুলতে চাইছে না, এরমভাবে আপনাকে অনেকক্ষণ নাড়তে হবে, তবে ঘিটা কিন্তু ছেড়ে যাবে। এইভাবে নাড়ার পর এটা কিন্তু আমরা কাজে লাগাবো অ্যাজ এ গ্লোয়িং ট্রিটমেন্ট হিসেবে। এটা বিয়েবাড়ি যাওয়ার আগে এই ফেসিয়ালটা করে নিন না, একবার করে দেখুন, তারপর আমাকে বলবেন হ্যাঁ কিছু ফর্সা স্কিনটাও গ্লো করছে কি না। একসাথে দুটো কাজ করবে, ফর্সাও কাজ করবে আবার গ্লোয়িংয়েরও কাজ করবে। দেখুন, এবার একটু প্লেন দুধ নিয়ে নিন। প্রথমে আমরা ক্লিনজিংয়ের কাজ করব, যে কোনো ফেসিয়ালে ফার্স্টে হচ্ছে ক্লিনজারে কাজ করতে হয়, সেই জন্য আমি র দুধ নিয়ে নিয়েছি। আপনি কাঁচা দুধও নিতে পারেন, জাল দেওয়া দুধও নিতে পারেন, আমি কাঁচা দুধ নিয়েছি। একটা তুলোয় করে গোটা মুখে ভালো করে লাগিয়ে রাখছি, 5 থেকে 10 মিনিট বাদে ওটা ভেজা ন্যাপকিন দিয়ে ভালো করে দুধটা আবার আমি মুছে নেব। তো চলুন দেখুন, আমার পুরো দুধটা লাগানো হয়ে গেছে, এবার কিন্তু আমি এটা শুকোতে ছেড়ে দেব। এবার ভালো করে প্যাড দিয়ে মুখটা কিন্তু মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর তারপর আমরা সেকেন্ড প্রসেসে যাব, অর্থাৎ ফার্স্ট প্রসেসটা হলো ক্লিনজিং। গ্লোয়িংয়ের কত কিছু দেখুন, DIY আমরা হোমমেড করছি, এটা কিন্তু সত্যি ভালো গ্লো হবে। আর আপনার কেমিক্যাল যেটা, সেটা তো স্কিন তো খারাপই করবে, আর কিছুদিন বাদে কিন্তু স্কিনটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন কতটা, শুধু দুধ দিয়েছি তাতেই কতটা কিন্তু গ্লো করছে। এবার দেখুন, যেটুকু বেঁচে ছিল অর্থাৎ ওই ক্রিমটা বানানো ছাড়াও যেটুকু বেঁচে ছিল, তার মধ্যে আমরা দেখুন এই এই জুসটা দিয়ে দিচ্ছি, দু রকমের জুসটা, একটা গ্রিন টির জুস আর একটা হচ্ছে শসা ও অ্যালোভেরার জুস। এর মধ্যে গোলাপ জল দিয়ে দেবো, গোলাপ জল শীতকালে ও গরমকালে দুটো কালেই কিন্তু সমান তালে ব্যবহার করতে পারেন। গোলাপ জল স্কিনকে একটা স্নিগ্ধ ভাব এনে দেবে, যে গরম ব্যাপারটা বাইরে থেকে ঘুরে এসে বা রোদের গরমে সারা দিন গ্যাসের সামনে রান্না করে অথবা বাইরে সেলসের কাজ করে ঘুরে এসে বা রোদেও যদি আপনি যাতায়াত করেন, বাচ্চা দেওয়া না করেন, বাজার করেন, তাহলেও কিন্তু স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় আর গরমে একদম ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায়, স্কিনটা গরম হয়ে যায়। যেই গোলাপ জল দেবেন না, পুরো স্কিনটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন ফ্রিজে রেখে ইউজ করতে। দেখুন, এই যে আমি টোনারটা বানালাম, এই টোনারটা দিয়েই আমি সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড স্টেপটা অর্থাৎ টোনিংয়ের কাজটা করে নিলাম। গ্লোয়িংয়ে কিন্তু টোনিংয়ের কাজটাও লাগে। এবার ভেজা প্যাড নয়, একটা ড্রাই প্যাড দিয়ে অর্থাৎ ড্রাই ন্যাপকিন বা রুমাল দিয়ে আপনি আস্তে আস্তে করে স্কিনটা পুছে নিন। অর্থাৎ ক্লিনজিং হয়ে গেল, এবার হয়ে গেল টোনিং। এ প্রসঙ্গে বলি, যদি আপনার স্ক্রাবিং করার দরকার থাকে, তাহলে চালের গুঁড়োর সাথে এই জুসটা মিশিয়ে একটু মুখে ম্যাসাজ করতে পারেন। তবে আমি বলবো যে এখন অত মানে আপনার স্ক্রাবিংয়ের যদি প্রয়োজন না পড়ে, তাহলে করার দরকার নেই। তো আমি সেকেন্ড স্টেপটা এই টোনিংই বেছে নিয়েছি। এবার থার্ড স্টেপ, যেটা ভাইটাল স্টেপ, অর্থাৎ এবার আপনার স্কিনটা রেডি হলো আসল জিনিসটাকে নেওয়ার জন্য। যে ক্রিমটা আমরা বানিয়েছিলাম, লিকুইড ক্রিমটা, একদম লাইট ক্রিমটা, সেটা এবার ভালো করে দু হাতে নিয়ে ভালো করে গোটা মুখে এভাবে মালিশ করব। মালিশ করার সময় চেষ্টা করবেন আপওয়ার্ড স্ট্রোক যেন হয়, এবং উপরের দিকে টানগুলো সবসময় উপরের দিকে, ভেতর থেকে বাইরের দিকে যাবে আর উপরের দিকে টানটা কিন্তু সবসময় হবে।
আপনি হালকা হাতে মাসাজ করবেন। মাসাজ করার সময় মনটাকে রিল্যাক্স করবেন, চাইলে একটু মিউজিক বাজিয়ে নিতে পারেন, অথবা কাউকে বলতেও পারেন মাসাজ করতে। ঘরটা হালকা করে একটু অন্ধকার করে নেবেন। দেখুন এগুলো একটু ফলো করে, লোকে ভাবে দূর বাড়িতে এগুলো কি করে কোনো লাভ আছে, এগুলো পার্লারে হয়। বিশ্বাস করুন, পার্লারকে হার মানাবে যদি এইগুলো আপনি পার্লারের দেখা জিনিসগুলো বাড়িতে ইউজ করেন, এবং অবশ্যই ঘরোয়া জিনিসগুলো ইউজ করেন, বারো মাস ইউজ করুন। স্কিন কিন্তু আপনার বেবি একদম সফট স্কিন থাকবে, অর্থাৎ বাচ্চাদের মতো স্কিন থাকবে, কখনো রাফ ড্রাইনেস কিন্তু একদমই আসবে না। তো চলুন এইভাবে আমরা মাসাজ করব। মাসাজ করার সময় খেয়াল রাখবেন বিভিন্ন পয়েন্টগুলোকে কিন্তু একদম টাচ করবেন, তাহলে কি নার্ভগুলো কিন্তু খুব রিল্যাক্স হয়। পারলে কাউকে বলবেন মাসাজ করে দিতে, আর কেউ যদি না জানে আপনি নিজেই মাসাজ করবেন, ঘরটাকে একটু অন্ধকার করে নেবেন। দেখুন আমি যে যে স্ট্রোকগুলো দিচ্ছি আপনারাও ওইভাবে স্ট্রোকগুলো দেবেন। এই স্ট্রোকগুলো কিন্তু ভীষণ মানে কাজে লাগে রক্ত সঞ্চালনের জন্য, মাসাজের জন্য। এইভাবে রক্ত সঞ্চালন হবে, আর যত রক্ত সঞ্চালন হবে তত স্কিনটার কিন্তু গ্লো আসবে, অর্থাৎ গালের মধ্যে কিন্তু আভাটা, যে লাইট, লাইটনিং ব্রাইটনিং যেটাকে বলে, সেটা কিন্তু একদম চলে আসবে। স্কিন কিন্তু একদম গ্লো হবে, এটা 100% গ্যারান্টি। যাই হোক, আমার মাসাজটা হয়ে গেছে। তারপর ড্রাই ড্রাই ন্যাপকিন দিয়ে কিন্তু পুছে দেবেন, ভেজা দেবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে যে বেলটা আছে ওটা বাজিয়ে দেবেন, তাহলে যখন যখন যা কিছু আমি পোস্ট করব খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসবে। নমস্কার, আমি রূপা দত্ত, আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।